মাত্র 100 শয্যা নিয়ে চলছে মেহেরপুরের 250 শয্যা জেনারেল হাসপাতালের কার্যক্রম। এতে বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বাধ্য হয়েই মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে 9 তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। মেহেরপুর থেকে ফারুক আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। উন্নত চিকিৎসার জন্য জেলার একমাত্র প্রতিষ্ঠান মেহেরপুর জেনারেল হাসপাতাল। 100 শয্যার হাসপাতালটি 2013 সালে 250 শয্যায় উন্নীত হলেও আগের অবকাঠামোতেই জোড়াতালি দিয়ে চলছে এর কার্যক্রম। জেলায় রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও বাড়েনি হাসপাতালটির সেবার পরিসর। হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হলে বাধ্য হয়েই তাদের মেঝেতে চিকিৎসা নিতে হয়। তাই দ্রুত শয্যা সংকট দূর করার দাবি রোগী ও স্বজনদের। হাসপাতালে রোগী বেশি, জায়গা কম, মানে নোংরা পরিবেশে থাকতে হয়েছে রোগীকে। ওষুধপালা ভালোই দিয়েছি, চিকিৎসাও ভালো দিয়েছি, জায়গার সমস্যা, দুর্গন্ধ জায়গা, নোংরা পরিবেশে একটু কষ্ট হচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের অসুস্থ রোগীর জন্য ভালো একটা বেডের সুব্যবস্থা করা হোক। পরিস্থিতি উত্তরণে নতুন 9 তলা ভবনের কাজ চলছে উল্লেখ করে ভবনটি চালু হলেই হাসপাতালের শয্যা সংকট থাকবে না বলে জানায় কর্তৃপক্ষ। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই ভবনটা তৈরি প্রায় শেষের দিকে। হয়তো আমরা আগামী মাসের প্রথম দিকে এই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় হয়তো এই ভবনটা উদ্বোধন করবে। এই ভবনটা উদ্বোধন হলে আমাদের এই যে রোগীদের যে থাকার যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আশা করি লাঘব হবে। জেলার চিকিৎসা সেবার মান বাড়াতে দ্রুত শয্যা সংকটের সমাধান হবে এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।